প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কমের নিমিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেদিন আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নাল 292 পর্ব। এই পর্ব অতিথি যুক্তরাষ্ট্র প্রবেশ বিশিষ্ট কমিটি অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী, একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগী চিত্তরঞ্জন সিংহ। দাদা, আপনাকে স্বাগত। ধন্যবাদ দর্শক। চিত্তরঞ্জন সিংহ, তিনি বাংলাদেশে অনেক সমাজকর্মের সাথে সম্পৃক্ত, যুক্তরাষ্ট্র প্রবাসী হলো, যুক্তরাষ্ট্র বিভিন্ন সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত, এখানকার অনেকগুলো সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত। এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার সোসাইটি, জ্যামাইকা থিয়েটার এবং বাংলাদেশের বেশ কয়েকটি সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত। আমরা আজ তার কাছ থেকে শুনব তার এখানকার কর্মকাণ্ড, এখানকার যে সমাজ, এখান থেকে যে সমাজকর্ম পরিচালিত হচ্ছে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে তার এখানকার যে কর্মকাণ্ড, সব বিষয় নিয়ে কথা বলব। তো আমি প্রথমে দাদা, যুক্তরাষ্ট্রে আপনি কখন আসেন এবং আসার আগে বাংলাদেশে কী করছিলেন সেই বিষয়ে যদি শুরু করুন। মূলত বাংলাদেশে আমি আমার ছাত্র জীবনটা চৌমুহনী কলেজে, আমি 1967 আমি বিএ পাস করি এবং কলেজ জীবনে আমি ছাত্র ইউনিয়নের সাথে জড়িত ছিলাম এবং নোয়াখালী ডিস্ট্রিক্ট জেলা পর্যায়ের আমি ছাত্র ইউনিয়নের নেতা ছিলাম। যাই হোক, বিএ পাস করার পরে আমি চাকরিতে ঢুকে বিএডিসিতে, এরপরে মুক্তিযুদ্ধের সময় আমি চাকরি ছেড়ে ওই যখন যুদ্ধ আরম্ভ হয় তখন আমি ভারত, কাঠালিয়া এবং ধনপুর এইসব জায়গায় আমি ঘুরতাম, মুক্তিযুদ্ধের সাথে সহযোগিতা করতাম এবং মাঝে মাঝে দেশে এসে খবরাখবর নিতাম। এইভাবে আমি মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি এবং আমার এক ভাই, চাচাত ভাই, সে সুধীর সিংহ, তাকে আমি সরাসরি মুক্তিযুদ্ধে আমি পাঠাইছি এবং সে আমার সাথে যোগাযোগ ছিল। এইভাবে মুক্তিযোদ্ধাদের সাথে মোটামুটি আমি বেশ সহযোগিতা করছি এবং আমার এলাকায় যত যুদ্ধ হয়েছে প্রায় যুদ্ধের ইয়েগুলো আমি যোগাযোগ করতাম আমার মুক্তিযোদ্ধাদের সাথে, তাদেরকে ইনফরমেশান দিতাম। যাই হোক, এরপরে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে আমি বিএডিসিতে আবার চাকরি জয়েন করলাম 1974। মুক্তিযুদ্ধকালীন কোনো এমন কোনো ঘটনা আপনি মনে পড়ে কিনা, সরাসরি দেখেছেন যে বড় ধরনের কোনো অপারেশন বা? হ্যাঁ, আমি 1971 জুলাই মাসে আমাদের পাশে আলিশ্বর একটা যুদ্ধ হয়েছিল, প্রচণ্ড যুদ্ধ, প্রায় 2 ঘন্টা ব্যাপী সম্মানের সামনাসামনি যুদ্ধ। মুক্তিযোদ্ধারা অবস্থান করেছিল আলিশ্বর, আর ওদিকে পাঞ্জাবিরা শত শত পাঞ্জাবি, প্রচণ্ড যুদ্ধ। ওইদিকে বাড়িঘর মোটামুটি গোলাগুলিতে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং সেদিন আমাদের বুদ্ধ ওই আলিশ্বরে 11 জন নিহত হয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। যাই হোক, তারপরে পরবর্তীতে মুক্তিযোদ্ধারা 2 ঘন্টা লড়াই করে এরপরে পশ্চাৎ অপসারণ করছে। এত বড় শক্তি ছিলাম ওখানে, পাশে ছিলাম এটা তো। এর পরবর্তী পর্যায়ে আমি যখন জাস্ট ওই ইয়েতে ভারত থেকে যুদ্ধকালে চলাকালে ডিসেম্বর আসতেছিলাম, তখন আমি দেখলাম নভেম্বরের দিকে হবে, নভেম্বরের দিকে আমাদের এই ওই ইয়েতে কি নাম, চৌদ্দগ্রামে, হ্যাঁ, একটা জায়গাতে দেখলাম প্রচণ্ড গোলাগুলি। সেখানেও আমি তখন আর ওই একটা জঙ্গলের বাড়িতে আশ্রয় নিলাম। তো সেখানে মুক্তিযোদ্ধাদের সাথে প্রচণ্ড যুদ্ধে মুক্তিযোদ্ধারা কিন্তু জয়ে পরে পাঞ্জাবিরা পশ্চাৎ অপসারণ করে আর পারেনি। এরপর আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে একদিন একাত্র ছিলাম, তো আবার এই ভারতে চলে গেছে কুমিল্লায়। হ্যাঁ, চলে গেছে। এই দুইটা আমার চাক্ষুষ দেখা। তো মুক্তিযোদ্ধাকালীন যখন বিজয় করলো, দেশে বাংলাদেশ বিজয় লাভ করলো, বিজয় দিবস শুরু হলো, প্রথম বিজয় দিবস, সেই সময়কার কথা মনে আছে কি? হ্যাঁ, সেই সময়কার মনে আছে। আমার তো ভাই বোন সবাই তো ইন্ডিয়াতে ছিল, তো আমি যখন 10 তারিখে শুনলাম যে
মানে ইন্ডিয়ার প্লাস মুক্তিযোদ্ধা বাহিনী আপনার আমাদের ওদিকে মোটামুটি ভাবে ইয়ে করে ফেলছে কুমিল্লাতে মুক্ত হয় 8ই ডিসেম্বর সম্ভবত 8ই ডিসেম্বর আর কি ওই 10 ডিসেম্বর আমি আসি আর কি মুক্ত হওয়ার পরে আর কি তো মোটামুটি ভাবে তখন দেখলাম আমাদের এই কি জানি মানুষের মধ্যে যে উল্লাস একত্রে ছোট ছেলে বাচ্চা হতে বুড়োরা পর্যন্ত যে উল্লাস বিজয় উল্লাস বিজয় উল্লাস সেটা ভাষা বর্ণনা করা যায় না। তো যখন আপনি জবে ফিরে গেলেন তো আমি জবে ফিরে গেলাম 1974 সালে আমি বিডিসি কাস্টম ইন্সপেক্টর হিসেবে চিটাং বোর্ডে বদলি হই। এরপর 1980 পর্যন্ত আমি চট্টগ্রামে কাজ করি। এরপরে আমি আবার চলে আসি কুমিল্লার বিডিসি পরিচালক হিসেবে আমি জয়েন করি। তো এখানে আমি 1900 চাকরি করাকালীনই আমি আসলে সমাজ সেবার সাথে জড়িত ছিলাম। আমার সাথে মানে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিদপ্তর এবং উপজীব উন্নয়নের সাথে আমার বেশ যোগাযোগ ছিল। এলাকাতেও আমি অনেক সংগঠন করেছি। বিশেষ করে 1988 সালের কথা মনে করে লাকসামের এসটিএন জল দাবা গ্রামে আসে তখন মনোরোগ চৌধুরী এমপি এমপি ছিলেন তো উনিও ছিলেন তো আমার গ্রামে এসে ওই স্টেজ দল বলে যে এটা তো একটা মিস্ট্রিক এরিয়া তখন আমার গায়ে খুব লাগছে যে কথাটা শুনে কি আমার গ্রাম আমার জন্মস্থান। তখন আমি ওকে বলেছিলাম যে স্যার আপনার কথাটা আমি খুব ব্যথিত হয়েছি তো মনে রাখবেন কালকে হয়তো আপনার কোর্টে আমার এলাকা থেকে কোনো কেস যাবে না। মানে কুমিল্লা লাকসামের পাইকপাড়া ও লালমনি উপজেলার এখন বর্তমান লালমনি উপজেলার কালকে হতে কোনো কেস যাবে না এবং যত কেস আছে আমি 3 মাসের মধ্যে উদ্যোগ করবো। উনি হাসলো। ঠিক আমি এর পরের দিন গ্রামে যত তখন তো খুব গরিব মানুষ ছিল এবং অভাবী ছিল যত গরিব আছে যত কাজকর্ম করো যারা দিন মজুর তাদেরকে নিয়ে আমি ডাকলাম ডাইকা আমি একটা সংগঠনের প্রস্তাব দিলাম তো ওরা বুঝে না এত কিছু তারা আমি বললাম যে ঠিক আছে তোরা তোমরা আমাকে তো চা খাওয়াও আমি চাটা খাওয়াই না আমাকে মাসে 5 টাকা করে বিকে দাও। এই 3 দিন দেখার পরে তখন তারা আমি সংগঠন করলাম 110 জনের 110 জনের সংগঠন করে 5 টাকা করে তাদেরকে প্রতি মাসে 88 সালে তখন 5 টাকা করে আমি তাদেরকে থেকে নিয়ে একটা সংগঠন করলাম টান দিলাম পাইক তারা মেহনতি ক্লাব। এরপরে আমি মানুষের যেই একতা দেখলাম সেদিন মানে আমি তখন নিজের পয়সা খরচ করেও আমি তাদেরকে টুলের ব্যবস্থা করছি যে একটা ঘরের ব্যবস্থা প্রথম তাল পাতার খানি দিয়ে একটা ঘর ব্যবস্থা করছি। এরপরে একটু জায়গা কিনা তার দেশীয় জায়গা কিনা সেখানে ঘরটাকে ইয়ে করে আমি 100 জনের বসার মতো টুল করলাম উপরে সনের সন। তখন আমি জাতীয় পার্টির সাথে যুক্ত ছিলাম চাকরি আমি ওই সেখানে তাল পাতার ঘর করলাম এরপরে টিম করলাম এরপরে প্রতি মাসে 1টা 5 টাকা করে আমি জমা নিতাম। বহু নেতা নেতা এসছে আমার এখানে সাহায্য করার জন্য কারণ 110 জন মানুষ আমি কিন্তু কারো সাহায্য আমি নেই না কারণ আমি জানি সাহায্য নিলেই তখন তাদের কথা শুনতে হবে আমি তাদেরকে স্বাবলম্বী করব এবং তাদের টাকা দিয়ে তাদেরকে আমি অর্থনৈতিক উন্নতি করার এই ছিল আমার একটা ভিন্ন। এই জন্য আমি নিজে পয়সা দিয়েও আমি চাকরি দিব না আসলে যত পয়সা পাইছি আমি সব এইভাবে খরচ করছি সেলাই মেশিন কিনছি সেলাই মেশিন কিনে আমার ওয়াইফকে ওয়াইফের এরপরে গ্রামে একটা মহিলা সমিতি করছি তাও 120 জনের আমার ওয়াইফ এটা পরিচালনা করতো তাদেরকে কিছু ওইটা পাইকারে মেহনতি তাদের একটা অঙ্ক মহিলা সমিতি তারপর একটা যুব সমিতি করলাম যুবকদেরকে নিয়ে এরপরে মহিলাদেরকে আমার ওয়াইফ মহিলা মমস্যিক ট্রেনিং দিত তারপরে সেলাই শিক্ষা দিত এইভাবে সমস্ত মহিলাদের মানে স্বতঃস্ফূর্ত কি যে তাদের আগ্রহ বুঝলেন কি
তো আস্তে 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 তারা স্বনির্ভর করাইলাম। এরপরে আমি চিন্তা করলাম যে আমি কারোর থেকে কোনো টাকা নেব না, এরপরে আমার নিজের টাকা এবং সংগঠনের যে 1-5 টাকা করে আসে এই টাকা দিয়ে আমি বিদেশে কিছু লোক পাঠাই, মানে আপনার ক্লাবের লোকজনকে, ক্লাবের লোকজনকে যারা একটু গরিব, যারা একটু গরিব, হ্যাঁ, গ্রামে। তো তখন দেশে পাঠাইলেন? তখন এটা আমি যেহেতু আমি পাইকপাড়াতে 110 জন, আমি 100 প্রত্যেক ফ্যামিলি থেকে একজন দুজন করে আমার ক্লাবে ঢুকেছি। তখন তারা সৌদি আরব, তখনকার সময় বেশি বেশি আবার ছিল আর, তো সৌদি আরবে পাঠানোর জন্য ব্যবস্থা করলাম। তো একজন গেলে ওই লোকের দ্বারা আরো 3 জন যাইত, সে ওইখানে গিয়ে সহযোগিতা, হ্যাঁ, সহযোগিতা করত। এইভাবে এইভাবে আমি পাইকপাড়াতে আলহামদুলিল্লাহ এখন আপনার রয় প্রত্যেক ঘরে একজন করে বিদেশে আসে। তখনকার সময় এই তাদের যে এত টাকা বিদেশে যাওয়া, তো অনেক টাকার ব্যাপার, অনেক টাকা পাওয়া, এই টাকাটা কিভাবে জোগাড় হয়? এই টাকাটা জোগাড় হইতো অ্যাকচুয়ালি সব তো আর ক্লাবের থেকে দেওয়া সম্ভব হইতো না, কিছু তারাও ম্যানেজ করতো, কিছু ক্লাবের থেকে লোন হিসেবে দেওয়া হইতো, লোন হিসেবে দেওয়া হইতো, স্বল্প একটা সার্ভিস চার্জ দিতাম আমরা, তারা বিদেশে গিয়ে টাকাটা পরিশোধ, টাকাটা পরিশোধ করতো। এইভাবে তাদেরকে আমি স্বনির্ভর করে তুলছি। তো যদিও এই ক্লাব করতে অনেক বাধা বিপত্তি হয়েছে, জানেন তো স্থানীয় অনেক কিছু থাকে, তো যাই হোক সমস্ত বাধা বিপত্তিকে আমার এক মানে দৃঢ় মনোবল এর কারণে আমি ক্লাব আজকা বিল্ডিং করে বিরাট ক্লাব এখনো চলতেছে, এখনো চলতেছে। এখন কার্যক্রমটা কি চলছে? হ্যাঁ, তারপর এখন কার্যক্রম ওই যে মানে আমার বিভিন্ন ধরনের মাসের চাষের প্রকল্প আছে, এখন তো ছেলেপিলের লেখাপড়া শিখতেছে, মাসের চাষের প্রকল্প আছে, পশুপালন আছে, বৃক্ষরোপণ আছে, তারপরে জন্ম নিয়ন্ত্রণের মেয়াদে ট্রেনিং টুনি হয়, আর বাইরের থেকে ও বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার এসে আমার ক্লাবে, যেহেতু বিরাট ক্লাব এবং আমি অনেক এইবারও আমি প্রায় 50টা চেয়ার কিনে দিছি, তাদের জন্য টেলিভিশন কিনে দিছি। সম্পদ কিরকম আছে আমার এখানে ক্লাবে? ক্লাবে আসলে তো আমরা কমার্শিয়াল না ক্লাবটা, বুঝলেন নাকি, কারণ দুস্থদেরকে আমরা সাহায্য করি, স্বনির্ভর করি, স্বনির্ভর করি। এখন কি কি প্রকল্প হয়েছে? সেলাই মেশিন আগে যে যেগুলো শুরু করছেন সেগুলো না? এখন সেলাই মেশিন তো নাই, এখন ওই আমরা বললাম যে মাছ চাষ করাই, তারপরে বৃক্ষরোপণ, তারপরে জন্ম নিয়ন্ত্রণ, তারপরে এখনো কিছু কিছু টেলিগ্রাম যায় বিদেশে, তাদেরকে কিছু সহযোগিতা করে সেই ধারাটা। ওই যে মৎস্য চাষের যে বিষয়টা, সেটা কি তাদেরকে যারা সদস্য তাদেরকে? না, তারা সদস্য আমাদের ক্লাব থেকেই মানে টাকাটা ইয়ে করা হয়, ক্লাবের একটা উন্নয়ন এবং এটা অর্থনৈতিক একটা যোগান আছে সেখান থেকে। তারপরে একটা দাতব্য চিকিৎসালয় আছে ওখানে আমাদের ক্লাবে, এগুলো মেনটেন করে কে? একটা অফিসিয়াল আছে আমাদের ক্লাব ভাগ করে দিছি, কে কি করবে না করবে ভাগ করে, ব্যাংক অ্যাকাউন্ট এখন সবই ছিল, সব ঠিক আছে। একেবারে মানে প্রত্যেক বছর অডিট হয়। এই পর্যন্ত আমরা 33-32 বছর চলে, এই পর্যন্ত 1 পয়সা আমরা কোনো পাবলিক থেকে কোনো সাহায্য বা নেতা থেকে সাহায্য নেই। হ্যাঁ, এটা তাদের টাকা দিয়ে তারাই এসে পাই। সাদাটা এখন কত? আগে যে 5 টাকা দিয়ে শুরু করছে, এখন কত? 5 টাকা দিয়ে শুরু করছি। এখন আমি তো বলছি আপনার এটা কমার্শিয়াল না, এটা ওই না, এখন চাঁদা নিচ্ছেন কিনা? হ্যাঁ, এখন চলছে। সেটা কত? হ্যাঁ, এখন 10-10 টাকা একটু বাড়ানো, ডাবল করছেন, আগে তো বছর পরে বাড়াইছি। তো সেই সেবাটা অনেকে উপকৃত হয়েছে এবং? হ্যাঁ, অনেকে উপকৃত হয়েছে এবং আমাদের গ্রামে মোটামুটি বিপদে পড়লে তখন ক্লাবে ব্যাংকে যাওয়া লাগে না। কিরকম মানে ব্যাংক ব্যালেন্স অনেক আছে আপনাদের যেখান থেকে সাহায্য দেওয়ার মতো? এরকম না, সাহায্য ব্যাংক ব্যালেন্স বেশি নেই, কারণ আমি ওই ছাত্রদেরকে লেখাপড়ার জন্য খরচ দেওয়া হইতেছে, তারপরে চিকিৎসার জন্য খরচ দেওয়া হইতেছে, এইভাবে আমাদের ওই টাকাটা বেশি জমে না, প্রায় এখন 15-20 লাখ এরকম আছে। এখানে যে যুব সংগঠন, মহিলা সংগঠন এবং এবং অন্যরা যে এই প্রকল্প এইভাবে আছে কিনা না? হ্যাঁ, এইভাবে আছে। এখন আমার ক্লাব সুন্দর চলতেছে, আমার ভাই তার সভাপতি এখন বর্তমানে, ও এখন সভাপতি লিড করতেছে, এবং আমার ক্লাবে দেখলে আপনি দেখলেই মনে করবেন যে এটা কি ধর কোথায় আসলাম, পা তুলে বুঝতে পারবে না ক্লাবে, ধূমপান নিচে, ঝগড়া নিচে, মানে রাজনীতির কোনো বিষয় থাকে না, রাজনীতি রাজনীতি মুক্ত, রাজনীতি মুক্ত আমার ক্লাব এখনো। বাইরে যে দল করে কিন্তু এখানে রাজনীতি না, আপনার বাইরে যাই তাই করেন, কিন্তু এখানে
আপনি কোনো উচ্চরক্ষা করতে পারবেন না, কিছু করতে পারবেন এই এই নিয়ম কানুনের কারণেই আজকে 32 বছর ক্লাবটা চলছে। এখানে যুক্তরাষ্ট্র থেকে কি সহায়তা দিচ্ছেন ক্লাবের জন্য, ক্লাবের মাধ্যমে এখান থেকে আপনার ক্লাবে কোনো সহায়তা করছেন না? এখান থেকে তো আমি আসলে ওই মিডিয়া কোনো এইড বা কোনো সহযোগিতা সাহায্য রাজ্য দেওয়ার কোনো না না এরকম কোনো প্রকল্প এখানে কোনো প্রকল্প নাই। তো আমি যা ইয়ে করি আর ব্যক্তিগত পর্যায়ে যুদ্ধ পারে সেটা যুদ্ধ পারি করি। তো এখানে আসলেন তো 1993 সাল আমি তো কোন বিএডিসি ভূকরণ চালছিলাম, তো 1993 সাল আমি রিটায়ারমেন্টে গেছি। এরপরে আমি সরাসরি ওই দেখলাম যে অন্য গ্রাম এলাকাতে কিছু উন্নয়ন কাজ করতে হবে, তখন জাতীয় পার্টির দাবত বেশি, তখন আমি মনোলোক চৌধুরীর সাথে একটু জাতীয় পার্টি যোগ দিয়ে সরাসরি হ্যাঁ ডাকি যাওয়ার পরে সরাসরি ইয়ে করলাম। এরপরে গ্রামের এলাকাতে আমি কিছু রাস্তাঘাট পুল কারবার মসজিদ মাদ্রাসা অনেক কিছু করছি, রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে অনেক কিছু করছি। হ্যাঁ কারণ যেখান থেকে রাজনীতি যদি না করি আমি এটা করতে পারবো না। ক্লাবের পক্ষে যদিও পার্সেন্ট করছেন কিন্তু বড় উন্নয়নগুলো বড় উন্নয়নগুলো হ্যাঁ সরকার কামে না, রাজনৈতিকভাবে আমি করছি এলাকায়। হ্যাঁ এলাকাব্যাপী ইউনিয়ন রাষ্ট্র আপনার উত্তর আমি তো কুমিল্লা দক্ষিণ জাতীয় পার্টি সভাপতি ছিলাম, তো সেই হিসাবে ওই এলাকাতে আমি অনেক কিছু করছি যা রাজনৈতিকভাবে মনোযোগ সত্যি সহযোগিতা এই আর কি। এরপরে আসলে আমি রাজনৈতিকভাবে কোনো আর্থিক কোনো রকম আমি উপকারিতা পাইনি, আমি 10 টাকা কোনোদিন রাজনীতি থেকে নিইনি, নিজের পকেট থেকে খরচ করতাম। তো 1961 সালে যখন দেখলাম যে আমার পকেটে খালি আমার আর এখন মানুষ যদি জানে যে আমার টাকা নেই তখন মানুষ আমার পিছনে ঘুরবে না, তখন আমি চিন্তা করলাম যে আমাকে বিদেশ যেতে হবে। তো আমি তখন জাপানি সংগ্রহ ইয়ে জাপানের রাজা যেটা করছি একটা সংগ্রহ করছি গুই পিস ফাউন্ডেশন, ওটার আমি মেম্বার ছিলাম এবং ওয়ার্ল্ড পিস ফেডারেশনের ওয়ার্ল্ড পিস পেয়ার সোসাইটির আমি মেম্বার ছিলাম। তো ভাগ্যক্রমে ওয়ার্ল্ড পিস পেয়ার সোসাইটি থেকে আমি একটা ইনভাইটেশন পেলাম আমি আসার বোধ 15 দিন পরে ওই টুইন টাওয়ার ইয়ে করলো আর কি ঘটনাটা হয়ে যাবে। এই জন্য তখন এটা করার পরে দেখলাম যে আমি তো রিটায়ারমেন্টে দেখি এখানে থাকি আমার ঝাড়া দিয়ে বলতে মানুষের দিকে দেখছি, এখন আমার ছেলে টেলেদের দিকে কোনোদিন আমি নজর দেওয়ার সুযোগ পাই নাই, তো দেখি ছেলেগুলো অন্তত আমেরিকা যাইতে পারি। তাইলে তখন একাই আসলেন? একাই আসছি আমি তখন। তো আসার পর এখানকার জীবন কীভাবে শুরু করলেন? এখানকার জীবন আসলে আমি খুব কষ্ট করছি এখানে এসে, এখানে আসা তখন আমি এখানে দরখাস্ত দিলাম কাগজপত্রের জন্য, চাকরি ছোটোখাটো চাকরি করতাম, আসল বয়স হয়ে গেছে তো আমেরিকাতে হয়েছে যে চাকরি দিতেছে না, তারপরে আমি কষ্ট করছি। এরপরে এখানে ওই যে এখানে কংগ্রেসম্যান কংগ্রেসম্যান ছিল ইয়ে ম্যানহাটনের কী জানি রিচার্ড কী জানি ছিল, ওনার সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠছে। তো উনি আমাকে ঠিক আছে তোর ছেলেদেরকে নিয়ে আমি সহযোগিতা করবো, এই জন্য উনি সহযোগিতা করে আমার ছেলেদেরকে নিয়ে আসলাম 2006-এ আমার ওয়াইফ আমার 3 ছেলে নিয়ে আসলাম। তো আমি তখন ক্যামেরা এক্সেসে চাকরি করতাম কম্পিউটার টেকনিশিয়ান হিসাবে, ক্যামেরা এক্সেসের কোম্পানি ওষুধ কোম্পানি। হ্যাঁ তো নিয়ে আসার পরে ওখানে আমি চাকরি করতাম। এরপরে ছেলেরা ওই ছোটো ছেলেটা লেখাপড়াতে ঢুকলে আর বড়ো দুইটা ছেলে হলো যে আমরা এখন ওই গাড়ির ব্যবসা করি আর কি। তারপরে কাগজপত্র ইতিমধ্যে ইতিমধ্যে আমার কাগজপত্র হয়ে গেছে ছেলেদের কাটার আগেই, হ্যাঁ আমার আগেই হয়ে গেছে। তো ছেলেদেরকেও আসার পরে মোটামুটি ছেলে সবাই কাগজপত্র হয়ে গেছে। এরপরে বড় ছেলেরও বিয়ে করাইলাম দেশে গিয়ে, দেশে গিয়া মেজো ছেলেরও বিয়ে করাইলাম এখন, আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো তাকেও দেখি আগামী বছরের দিকে বিয়ে
এখানে যে বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হলেন, প্রথম কোন সংগঠনের সাথে এখানে সম্পৃক্ত হলেন? এখানে এসে প্রথম আমি বাংলাদেশ ইয়েতে আমেরিকান ওয়েলফেয়ার সোসাইটি, হ্যাঁ, ওটার আমি তো প্রতিষ্ঠা ধর্মলগ্ন ছিলাম এবং ওই সংগঠনের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন দেশে অনেক সাহায্য সহযোগিতা এটা কখন করলেন? এটা করছি 2003 বেশ কয়েক বছর ওখানে এটার এখানে অনেক সদস্য ছিল, এনে ক্যামেরিক্সে তো অনেক সদস্য ছিল, প্রায় 50-60 জনের মতো ছিল ওই সংগঠনের। উদ্দেশ্যটা ছিল কি? উদ্দেশ্যটা ছিল আসলে দেশে কিছু রাজ্যকে সহযোগিতা করানো। তো কি পারলেন সেটা? হ্যাঁ পারছি, বিদেশেও কিছু টাকা পয়সা বা বিভিন্ন ওই যে ন্যাচারাল দুর্যোগের সময় পাঠাইছি, যেমন ইথিওপিয়া ইয়েতে পাঠানো হয়েছে, বাংলাদেশে বিভিন্ন ইয়েতে পাঠানো হয়েছে। এরপরে জ্যামাইকা থিয়েটার করলাম, হায়দ্রাবাদ আলি ছিল আমার এক ফ্রেন্ড, উনি সব জ্যামাইকা থিয়েটার করলাম, ওখানে জ্যামাইকা থিয়েটারে বিভিন্ন নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়ে করলাম। তারপরে আমি আমাদের কুমিল্লার দুজন প্রখ্যাত মহাপুরুষ পূর্ণানন্দ মহাথের, এবং আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বিশিষ্ট সংগঠক, 21 পদক প্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত পণ্ডিত জ্যোতিবাল মহাথের মহাথ, এই দুইজনের নামে একটা সংগঠন এখানে করা হয়েছে। 2000 একটা সংগঠন করা হয়েছে এবং এই সংগঠনের মাধ্যমে এটার নাম দেওয়া হয়েছে পূর্ণানন্দ, পূর্ণ নামে পূর্ণ, জ্যোতিবালের নামে জ্যোতি, পূর্ণজ্যোতি লাইট অফ পিস বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ। এইটাতে ঢোকার পরে, এটা করার পরে মোটামুটিভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানবিক কল্যাণে, আমার যত সংগঠন সম্পূর্ণ মানবিক কল্যাণে, এটাও মানবিক কল্যাণে। আমরা গত 5 বছরে প্রায় 70 লাখ টাকার কাজ করেছি কুমিল্লাতে, কুমিল্লা সিটাংও করেছি। কাদেরকে দিলেন সেখানে? ওখানে আসলে আমাদের যেহেতু ওই বৌদ্ধ বিহার, তারপরে দুস্থ লোকদের জন্য সাহায্য সহযোগিতা এইসব ব্যাপারে আমাদের শিশি বড়ুয়া এখন এটার সভাপতি, আমি কিপ্যাড পাই মূল কার্যক্রমটা এখানে, এখানে আর শাখা রয়েছে, এখানে হচ্ছে মেইন অফিস, আর শাখা অফিস আছে লগ্নসার আমাদের বড় এইটা শাখাটাও কমপ্লিট রেজিস্টার্ড। তো বর্তমানে কি কার্যক্রম চলছে সংগঠনটা? এখন এই সংগঠনের কার্যক্রম চলছে ওই যে আপনার দেশে দেশে যেসব লোকজন আছে, দুস্থ লোকজন আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা, আর এখানে যারা হয়তো বাঙালি যারা আছে, হিন্দু মুসলমান, তাদেরকে কোনো সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করি, তাদের চিকিৎসা অথবা চিকিৎসক না, তাদের ওই যে কোনো রকম বিপদে পড়লে বা চাকরি সহযোগিতা, তাদেরকে জায়গা দেওয়া, স্থান দেওয়া, তাদেরকে চাকরির জন্য সহযোগিতা করা, এটা আমরা এই কল্যাণ এই এই মাধ্যমে করি, এটা মাধ্যমে করি এই কার্যক্রম চলছে। হ্যাঁ এই কার্যক্রম আর অন্য কোনো সামাজিক কার্যক্রম এখানে আছে কিনা আপনার? এই না মোটামুটি আমাদের এইখানে, তাছাড়া আমি 2007 সনে আমি এখানে আমার এই কার্যক্রমের উপর ভিত্তি করে জাতিসংঘের ওয়ার্ল্ড গ্লোবাল পিস ফেডারেশন আমাকে অ্যাম্বাসেডর ফর পিস উপাধি দিয়েছে 2027 নভেম্বর। সেটা এখন যে তখন আপনার রাজনীতির সাথে সম্পর্কিত ছিল অনেক আগে, আর বর্তমানে বাংলাদেশের রাজনীতি খবরাখবর নিচ্ছেন, তো কি পার্থক্য মনে হয় মিডিয়াতে বা মাঝে মাঝে দেশে যান বা মিডিয়া তো দেখেন? আসলে এককালে আমি রাজনীতি করতাম আমার এলাকার উন্নয়নের জন্য আসলে, হ্যাঁ, কিন্তু এখন যে রাজনীতি, আমি এই রাজনীতি সরাসরি কোনো রাজনীতি করি না, মানে সরাসরি করি না, আর অন্য রাজনীতিতে এখন যেন আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে না তা বলতে নাকি, কারণ আমি সমাজনীতিটাই বেশি ভালোবাসি, কারণ সমাজনীতির মাধ্যমে সমাজের মঙ্গল কামনা করা যায়, মানব সেবা করা যায়, এটাতে আমি এত গুরুত্ব আমি রাজনীতিতে যাই না।
দেশের উন্নয়ন একটা হচ্ছে মোটামুটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আশা এখন যে কাজগুলা করতেছে আমার কাছে খুব ভালো লাগে। দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু আমার খুব কষ্ট লাগে এই যে কিছু দুষ্কৃতিকারী দুর্নীতির যে দুর্নীতি এই যে হ্যাঁ বড় বড় পদে যারা আছে বা যারা যারা রাজনীতি দলীয় করে তারা মনে করে যে একটা দল পাইলেই আমার বেশ টাকা একটা সুবি সুযোগ আছে অপব্যবহার মানে পুকুর সুই যে দিকে সুই করে তারা এই কারণে শেখ হাসিনা কোন দিকে এটা প্রধানমন্ত্রী একজন কত দিকে তারা সে নজর দেবে কিন্তু এই জন্য আমাদের সাধারণ মানুষ আমি মনে করি দেশের বিরুদ্ধে সোর তারা উচিত। আমি আপনার সাথে এই মুহূর্তে আমি বাংলাদেশের মানুষকে আবেদন করব যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে এর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশের মানুষ যাবে আমেরিকা থেকে বাংলাদেশের মানুষ আশা লাগবে না যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয় সেটা সবারই প্রত্যাশা। আর সংখ্যালঘু একটা কথা আছে বাংলাদেশে আমরা শুনি সংখ্যালঘু এখানে যুক্তরাষ্ট্র সংগঠন রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এখানেও আছে বাংলাদেশেও আছে সংখ্যালঘুদের অবস্থা খবর আপনার নিচ্ছেন যে নিচ্ছেন আপনি সবসময় যোগাযোগ আছে এখন বাংলাদেশের কি অবস্থা? আসলে বঙ্গবন্ধু তার যে নীতি ছিল যে সন্ত্রাস মুক্ত তারপরে আপনার এই দুর্নীতিমুক্ত এবং যে মানে সহবস্থা সব ধর্মের সাম্প্রদায়িক বাংলাদেশ এটা বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছা কিন্তু কত করবে আপনি দেখেন এদিকে যদি কোনো রকম কিছু কিছু মৌলবাদী হ্যাঁ এটা তো পত্র পত্রিকায় দেখতেছেন যে তারা মনে করে যে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে হইলে অত্যাচার করতে পারলে তারা একটা ইয়ে মনে করে তাদেরকে কিন্তু এটা তো ঠিক না। এখন এই জন্য আমার মনে হয় বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বা যারা সাধারণ মানুষ সবাই কারণ এটা বাগান বাগানের মধ্যে বিভিন্ন ফুল থাকে তাহলে সুন্দর বাংলাদেশের মধ্যে যেভাবে এত সুন্দর আমি তো যখন দেশে ছিলাম তখন আমি চেষ্টা করছি হিন্দু মুসলমানদেরকে বৌদ্ধদের অনুষ্ঠানে দাওয়াত দিতে আবার আমরাও যাইতাম এইভাবে একটা সম্প্রীতি কিন্তু বাংলাদেশে এখন যেভাবে কিছু কিছু মৌলবাদী তারা তাদের কারণে আসলে এই বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার তো নিজ এলাকায় কারণ জিজ্ঞাসা করতে পারেন যে আপনি বৌদ্ধ হইয়া মহিলা মাদ্রাসা আপনি কেন করতে পারবেন? হ্যাঁ আমার প্রিয়সবি হচ্ছে আমার এলাকাটা আমি সুন্দর রাখতে চাই কারণ একটা যে যে ধর্মে আছে সে সে ধর্ম যদি পালন করে তাহলে সেখানে কোনো অশান্তি থাকতে পারে না। ভালো ধার্মিক আসলে আমি মনে করছি যে মুসলমানের মধ্যে মহিলারা যদি তার ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হয় তাহলে তার ছেলেমেয়েরা কোনোদিনও চোর গুন্ডা বদমাইশ বা খারাপ দিকে যাবে না এলাকা আরো শান্তি হবে। কারণ একটা সুশিক্ষিত ছেলে একটা সুশিক্ষিত মা যদি সুন্দর মনের অধিকারী হয় এবং তার সন্তানরা কোনো তাহলে সুন্দর মনের অধিকারী হবে তাহলে ওই সুন্দর মনের মানুষ কোনোদিনও খারাপ দিকে যাবে না তাহলে এলাকার উন্নতি হবে এটাই আমার হচ্ছে ফিলোসফি মনে। এই জন্য আমি মহিলা মাদ্রাসাতে এখন এটা দাখিল মাদ্রাসা হয়েছে গত মাসে এটা যে অনুভূত হয়েছে প্রায় তার 500 মতো মহিলা আছে সেখানে ছাত্রী আছে সেখানে হ্যাঁ তো সুন্দরভাবে চলছে আর ওই বেদাচ নুরানি মাদ্রাসা একটা আছে এটা তো আমি সহযোগিতা করছি
আর একটা হাই স্কুল আছে পাও করা, এটা পন্ডিবেরি ইনজেকশন, এটার সাথে আমি জড়িত। কারণ আমি সেখানে দেখলাম যে এই এলাকাতে খুব প্রত্যন্ত অঞ্চল, তো সেখানে ও আপনার ওই মোটামুটি হাই স্কুলটাও এখন প্রতিষ্ঠিত হয়েছে। আর প্রথম আমি গ্রামের মসজিদটা 1978 সালে আমি এই গ্রামের মসজিদটা আমি উদ্যোগ নিই প্রথম, এখন প্রায় 200-250 লোক সেখানে নামাজ পড়তে পারে। আমার এলাকা তো সুন্দর আছে, সহবস্থান সহ বাংলাদেশের প্রধান একটা বড় সমস্যা তো জানে রোহিঙ্গা সমস্যা, এটা থেকে উত্তরণ উপায়টা আসলে কি? রোহিঙ্গা আসলে এটা তো সমস্যাই, কারণ এরা অরিজিনালি রোহিঙ্গারা ওখানেও খুব খারাপ কাজ টাজ করতো, এই তাদের নির্দেশে নির্দেশে তারা পাকিস্তান সরকারও চাইছিল তাদেরকে যে মানে পাকিস্তানের সাথে যুক্ত করার জন্য, কিন্তু তারা থাকে ওখানেও তারা আসলে ওই তাদের ওই মানে ন্যাশনালিটি নিতে চাইনি, কিন্তু এখন এই রোহিঙ্গা সমস্যাটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াইছে। কি হয় এখন তো শান্তি কোর্ট চলতেছে, কোর্টের বিচার চলতেছে, কিন্তু যদি এই রোহিঙ্গাদেরকে ফেরত না নেয় তাহলে বাংলাদেশের জন্য বিরাট একটা সমস্যা হয়ে যাবে। সমস্যা তো ইতিমধ্যে হয়েই গেছে, হয়ে গেছে ইতিমধ্যে। এই জন্য আমার মনে হয় সরকারের বিভিন্ন দেশের সাথে আরো যোগাযোগ করা উচিত, যেন রোহিঙ্গার ব্যাপারে তারা যেন আগে আসে এবং তারা যেন সশ্রম মানে যেন সুন্দরভাবে ওই বার্মায় ফেরত পাঠানো যায় তাদেরকে, এবং বার্মা সরকার তাদেরকে যেন ন্যাশনালিটি দেয় সেই ব্যবস্থা করা, এটা এখন বাংলাদেশের দায়িত্ব এবং কর্তব্য। এখান থেকে আপনাদের কোনো কিছু করার সুযোগ আছে কিনা এই ব্যাপারে? আমরা অনেক কিছু আমরা বাংলাদেশের বিভিন্ন আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এইটা ওই বার্মা সরকারকে নিন্দা জানাইছি যে এটা অমানবিক। এইভাবে মানুষ যত মানুষ তো সে খারাপ হোক দুষ্ট হোক মানুষ তো, এই জন্য মানবিক অমানবিক ব্যাপারে আমরা বিভিন্নভাবে আমরা তীব্র, এমনকি আমরা জাতিসংঘে আমার এই পূর্ণজ্যোতি পিস ব্রিটিশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা দুবার আমরা জাতিসংঘের সামনে আমরা ডেমনস্ট্রেশন করছি, এটা তীব্র নিন্দা করা হচ্ছে, এটা ঠিক না। বৌদ্ধরা এরকম করতে পারে না, বৌদ্ধরা শান্তির ধর্ম, শান্তির ধর্ম সেটাই তো। দাদা আমরা একবার শেষ পর্যায়ে আপনার অনেক বিষয় আমরা জানতে পেরেছি, আমাদের দর্শকরা জানবেন, তো ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যেহেতু মানুষই বলে আর কি যে চিত্তবাবু সারা জীবন মানুষের দিকে চাইছে, মানুষের কল্যাণে উনার ছেলেমেয়েদের দিকে উনি সাথে দেখার সময় পাইনি, এখন আল্লাহর তরফ থেকে আমাকে হয়তো আমেরিকা আইনা দিছে, আল্লাহ আমার ছেলেদেরকে আইনা দিছে, এখন আমার ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে, দুই ছেলে গাড়ি ব্যবসায়ী, একটা ছেলে ইঞ্জিনিয়ার, নিজস্ব বাড়িতে করছি, গাড়িটাই আছে, এখন আমার আর এখানে থাকার কোনো ইচ্ছা নেই। আমি দেশে গিয়ে আমি কারণ বাড়ি করছি এখানে থেকে, কিন্তু আসল বাড়ি তো আমি করি নেই, আমার সেই বাড়ি করতে হবে। আমি দেশে গিয়ে আমি মানব কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করবো, যেন পরবর্তী জীবনে আমি যেন একটা মরার পরেও যেন আমি ভালো একটা বাড়ি তৈরি করতে পারি, এটা হচ্ছে আমার ধার ইয়ে। দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাকে এই ইয়েতে আমন্ত্রণ করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো, আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন।